হ্যালো ভিউয়ার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ট্রাস্ট ব্যাংকের যে অনলাইন MFF সার্ভিস, যেমন নগদ, বিকাশ এবং রকেটের মতো, আপনি এখান থেকে অ্যাকাউন্ট খুলে এই সার্ভিসটি নিতে পারবেন। এবং এখানে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি 50 টাকা বোনাস পাবেন। আপনার বাড়িতে যদি একাধিক আইডি কার্ড এবং সিম থাকে, আপনি একাধিকটাই এখান থেকে খুলতে পারবেন, একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন। প্রত্যেক অ্যাকাউন্টের জন্য আপনি 50 টাকা করে পাবেন। প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্লে স্টোরে আপনি ট্যাপ লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনি এই ট্যাপ সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল হয়ে গেলে আপনার এই অ্যাপটিকে জাস্ট ওপেন করবেন। দেখেন আমার ইনস্টল হয়ে গেছে, আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে পারমিশনগুলো অ্যালাউ করে দিতে হবে। এরপরে আপনার এখানে প্রথমে আপনার মোবাইল নাম্বারটি লিখতে হবে। মোবাইল নাম্বারটি আমি লিখে নিচ্ছি। এখানে অটোমেটিক আপনার যে মোবাইল অপারেটর আছে সেটি চলে আসবে। যদি না আসে তাহলে এখান থেকে চেঞ্জ করে নেবেন ম্যানুয়ালি। এরপরে দেখেন তীর চিহ্ন আইকনের উপরে ক্লিক করবেন। করার পরে ওই নাম্বারে একটা অটোমেটিক ওটিপি কোড পাঠানো হবে। আপনার যদি সিমটি এখানে লাগানোই থাকে এই মোবাইলে, তাহলে তো অটোমেটিক চলে আসবে, নাহলে ওই ফোন থেকে দেখে দেখে এখানে লিখে নিতে হবে। এটা নগদ বা বিকাশের মতো না যে একেবারে ওই ফোনেই ওটিপিটা আসা লাগবে। আপনি অন্য ফোন থেকে করলে সেটা এখানে লিখে নেবেন। লিখে আপনি তীর বাটনের উপরে ক্লিক করবেন, তীর চিহ্নের মতো এখানে উপরে ক্লিক করার পরে এখানে আপনার নামটা লিখতে হবে। অবশ্যই আইডি কার্ড দেখে দেখে লিখবেন ফুল নেমটাই। তারপরে এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেবেন, মেল নাকি ফিমেল সেটি সিলেক্ট করার পরে পরে আপনাকে পেশা সিলেক্ট করতে হবে, পেশা লিখে নিতে হবে। যদি হাউসওয়াইফ থাকে হাউসওয়াইফ, ওয়ার্কার থাকলে ওয়ার্কার। এটা লেখার পরে আপনাকে এখানে 4 সংখ্যার পিন সেট করতে হবে। আপনি এখানে যে কোনো 4 সংখ্যার একটি পিন সেট করে নেবেন। পিন আমি সেট করে দিচ্ছি। আবার কনফার্ম একই পিন নিচে দিয়ে তীর চিহ্নের উপরে ক্লিক করবেন। পারমিশনগুলো অ্যালাউ করে আইডি কার্ডের দেখেন প্রথমে উপরের ছবি তুলবেন, করে ডান করবেন। যদি স্পষ্ট না আসে তাহলে অ্যাগেইনের উপরে ক্লিক করবেন। আবার পিছনের ছবি তুলবেন। আইডি কার্ডের সামনে ছবি তোলা হয়ে গেছে, পিছনের ছবি তুলে নিচ্ছি। নেওয়ার পরে কনফার্ম, যদি রিট্রাই করতে হয় তাহলে আবার তুলতে পারবেন রিট্রাইয়ের উপরে ক্লিক করে। আমি কনফার্ম করে দিলাম। এখানে সব কিছু দেওয়ার পরে এখানে নমিনির নাম লিখতে হবে নিচে। নমিনির নামের পরে নমিনির সাথে আপনার সম্পর্ক কী সেটা লিখতে হবে। ভাই হলে ব্রাদার ইত্যাদি লিখে দেবেন, বাংলায় লিখলেও হবে। এরপরে ক্লিক করবেন ওকের উপরে। করার পরে একটা ছবি তুলবেন, ম্যানুয়ালি ছবি তুলতে হবে। ছবি তোলা হয়ে গেলে এরা ভেরিফাই হয়ে গেলে একটা মেসেজ যাবে। এরপরে আপনি তীর চিহ্নের উপরে ক্লিক করে আপনার পিন দিয়ে লগ ইন করবেন। দেখেন আমার 25 টাকা চলে এসেছে। এখন এই 25 টাকা যদি আমি মোবাইল রিচার্জ করি তাহলে আরও 25 টাকার সাথে সাথে ক্যাশব্যাক পাবো। দেখেন আমি এখান থেকে একটা নাম্বার সিলেক্ট করে নিচ্ছি। আমার নাম্বারে দেখেন এখানে রিচার্জ, মোবাইল রিচার্জের উপরে ক্লিক করার পরে এখানে মোবাইল নাম্বারটি লিখে নিতে হবে। মোবাইল নাম্বার লেখা হয়ে গেলে আপনি তীর চিহ্নের উপরে ক্লিক করবেন। করার পরে এখান থেকে 25 টাকা পরিমাণে আপনি যদি ফ্লাক্সি দেন, প্রথম ফার্স্ট 25 টাকার কম হলে হবে না। দেওয়ার পরে আপনি এটা দেখেন এখানে নাম্বার সব কিছু দেখে নিতে হবে। এরপরে কনফার্ম বাটনের উপরে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার আগে পিনটি দিয়ে এরপরে দেখেন এখানে টিক চিহ্ন আছে সেটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছু সময় ওয়েট করতে হবে। দেখেন আমার রিচার্জ সাকসেসফুল হয়েছে, একটা মেসেজ চলে আসবে। এরপরে আপনি হোম পেজে যখনই যাবেন, হোমে যাওয়ার পরে আবার যখন ব্যালেন্স দেখবেন তখন 25 টাকা 25 টাকাই থাকবে, অর্থাৎ আপনি টোটাল 50 টাকা পেয়ে যাবেন। এভাবে আপনি বাড়িতে যতগুলো ইচ্ছা অ্যাকাউন্ট খুলতে পারবেন। খুললে আপনি প্রত্যেকবারে 50 টাকা করে পাবেন।